উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ইংরেজির প্রশ্নপত্র এটা এবং এর উত্তর সম্পর্কিত এমসিকিউ এসিকিউ গ্রামার এবং ব্রড কোয়েশ্চেন বাদে সম্পূর্ণটা আমরা দেখব চলো তোমরা কতটা ঠিক করলে আর সাজেশান কতটা কার্যকরী হয়েছে সেটা আমি চলো দেখে নেওয়া যাক প্রথমত এমসিকিউ দেখো দ্য গার্ল হু বোর্ডের দ্য ট্রেন ফ্রম রোহান আওয়াজ ওয়ারিং এখানে কি আছে ওয়ারিং হবে স্লিপার্স কি পড়েছিল চপ্পল পড়েছিল তারপরে দেখো বিফোর রজার লেফট মিসেস জোন্স গিভ হিম কী দিয়েছিল মিসেস জোন তাকে কী দিয়েছিল এখানে টেন ডলারস হবে ঠিক আছে তারপর এটা দেখো কালামস স্যান্সেল হাউস ওয়াজ মেড অফ মেড অফ কী দিয়ে তৈরি ছিল লাইমস্টোন অ্যান্ড ব্রিক দ্য জার হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য লেটার যখন প্রথমবার জার হারমিটকে দেখলো তখন কী করছিল ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ ইস হার্ট কবিতা থেকে দ্য ক্রিকেট শ্রিল সং ইজ হার্ড অন আ ক্রিকেটের যে কর্কশ কণ্ঠে যে গানটা কোথায় শোনা যায় কোন সময় উইন্টার ইভিনিং তাহলে এটা হবে উইন্টার ইভিনিং শর্টিং টু দ্য পোয়েট হোয়াট অল টু শর্ট আ ডেট কোনটা সামারের লিস্টটা গ্রীষ্মকালের চুক্তিটা খুবই কম সময়ের জন্য তাহলে ওয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুল্ড দে আর ডেড অ্যান্ড ড্রাই অ্যান্ড ডেড দ্য সোলজার অ্যাফিয়ার্স এখানে সোলজারটা কেমন ছিল পেল বিবর্ণ দ্য সেটিং অফ দ্য প্লে প্রোপোজাল ইজ কোথায় ছিল সেটিংটা শুভু কবের ড্রয়িং রুমে না লিভড এ লিভড উইথ আর ফাদার তার বাবার সঙ্গে কারণ মা মৃত ছিল তাই বাবার সঙ্গে শুধু ছিল বয়স কত ছিল লোমোর বয়স ছিল থার্টি ফাইভ তাহলে এটা হবে সিদ্দাগের উত্তরটা দ্য প্রাইস অফ ল্যান্ড দ্যাট লোমো প্রাইস সরি দ্য পিস অফ ল্যান্ড যে জমিটা নিয়ে ঝগড়া হচ্ছিলো সেটা কী ছিল অবশ্যই তোমরা জানো এটা অক্সিজেন ভিডিওস হবে কালামস ফাদার নাম নেম কী ছিল দ্য নেম অফ কালামস প্যারেন্টস ওয়ার জয়নালুবিদিন অ্যান্ড আশি আম্মা হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল এট হুজ জায়গায় জাস্ট লিখে দিতে হবে কি দ্য ব্লাইন্ড গার্লস আন্ট দ্য ব্লাইন্ড গার্লস আন্ট ওয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড ইন ইজ ডেলি লাইফ কী করতো ডেলি লাইফে কী অ্যাভয়েড করতো তাহলে এটা হবে ইনএসেন্সিয়াল কমফোর্ট অ্যান্ড লাগজারিজ অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক এটা হবে ইলেভেন পি এম অ্যাট ইলেভেন পি এম Mrs. Jones was returning from work. What was the third question that came to the Tsar's mind? Tsar's mind is what, uh, what is the most important thing to do? Why did the bearded man want to take revenge? The bearded man wanted to take revenge because the Tsar executed his brother and seized his property. What did the narrator know about the animals in the forest near Dera? The narrator knew that there were hardly any animals near the forest of Dera. Mrs. Jones planned to prepare. Cocoa from the canned milk. Poetry, who has written the poem on killing a tree? J Patel uh, has written the poem on killing a tree. Who, according to the poet, is more lovely than a summer's day? According to the poet, his friend is more lovely than a summer's day. When the grasshopper gets tired, where does he rest? The grasshoppers get tired in the scorching sun and they rest beneath some pleasant wood uh, pleasant weed gotcha. what will happen if miniature boughs are unchecked uh, <coughs> the miniature boughs will rise again if they are unchecked what kind of a poem shall i compare this to a summer shall i compare it to a summer's day is a sonnet soldier's pillow made of fern the soldier's pillow was made of fern who is not ex

আইসেভিট থেকে সেটা তোমাদের চলে এসেছে দেখো দেন আই মেড এ মিস্টেক এটা হুও চলে এসেছে হু ইজ দ্য স্পিকার কে স্পিকার এখানে তো ব্রড কোশ্চেন এটা পড়েছে দেন দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মাস্ক ইন আওয়ার লোকালিটি ওয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স তারপরে মেবি ইউ ক্যান্ট বিন টু ইউর দ্য লেট অ্যাজ ইট বি হ্যাভ ইউ হু হুইজ স্পিকার এখানে কিউ তো দিয়েছিল ব্রড কোশ্চেনটা এটাও খারাপ ছিল না দে আর কামস আমন রানিং ইজ স্পিকার এটা তোমাদের ডেসক্রিপশানে লিখতে হয় পুরো ডেসক্রিপটিভ ভাবে

প্লে থেকে শুভক বা লোমোবের একটা ক্যারেক্টার আসবেই তো দেখো লোমোবের ক্যারেক্টারটা তোমরা পেয়ে গেছো এইবারে দেখো গ্রামার সেকশনে দিস হু কেম টু ইউ ফর father আই আস মাই ফাদার ওয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর অ্যান্ড অ্যাডভাইস তারপরে দেখো ভয়েস চেঞ্জ দেন আই মেড এ মিস্টেক দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস কমপ্লেক্সে কী হবে ইউ হ্যাভ এ ফেস ইউ হ্যাভ ফেস ইজ ইন্টারেস্টিং তারপর দেখো লিভড ইন আওয়ার এনসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ সেঞ্চুরি এটা খুবই সহজ ছিল স্প্লিট করা হুইচটাকে শুধু তুলে দিয়ে ইট বসিয়ে দিলে শেষ উই লিভড ইন আওয়ার এনসেস্টাল হাউস ফুল স্টপ দেবে দিয়ে ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি যদি এরকম দাও তাহলে তোমার সারি উত্তর পড়েছো হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট এটাকে পজিটিভে কী করবে খুবই সহজ ডিগ্রিটা তাহলে পজিটিভ নোয়াদার দিয়ে পড়বে নোয়াদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি ব্যাস দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড এটাকে করতে হবে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ তারপরে দেখো ফিল ইন ফিলিং দ্যানে আই হ্যাভ ইন টু আন্ডারস্ট্যান্ড আমি চেষ্টা করেছিলাম বুঝতে টু আন্ডারস্ট্যান্ড হবে এখানে কি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস তারপরে রিভিল্ড টু মি টু মি হবে বাই মাই ফাদার আমার বাবার দ্বারা অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট দেয়ার এক্সিস্ট ডিভাইন পাওয়ার এ ডিভাইন পাওয়ার হবে দ্যাট ক্যান লিফট আপ ফ্রম কনফিউশন মিজারি মেলানসোলি অ্যান্ড ফেলিয়ার গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লে প্লেস ওয়ান টু ওয়ান হবে এটা ঠিক আছে তারপরে এই ওর কারেকশানে দেখো ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারিং ফ্ল্যাটারিং হবে না ওটা ওটা ফ্ল্যাটারই হবে ঠিক আছে আনসিনে আনসিনে একের দাগেরটা এফ হবে তারপর এটা ট্রু হবে তারপরে তিনের দাগেরটাও ট্রু হবে শেষেরটাও ফলস হবে তারপর এবারে ওয়্যার দ্য টং কনফার্মড ইন আওয়ার টাউন এটা সঠিক উত্তর হবে তোমাদের এখানে এটা একের দাগেরটা হবে টঙ্গাস আর স্টিল থেকে শুরু করে ডিমিনিশিং ইনকাম পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত হবে এটা এখান থেকে হবে দেয়ার পনির থেকে এই পর্যন্ত পুরোটা দেবে এখান থেকে পুরোটা এই পর্যন্ত পুরোটা দিয়ে নিশ্চয়ই দিয়ে তারপরে এখানে বিলং টু পর্যন্ত দিলে হবে ঠিক আছে আগের পর্যন্ত তিন নম্বরের সঠিক উত্তরটা হবে টুডে ইট ইজ দ্য টঙ্গা দ্যাট ইজ নিয়ারিং এক্সটিংশন উইথ দ্য এমারজেন্স অফ প্রসপেরাস মিডিল ক্লাস ইন মেনি অফ আয়ার সিটিজ দ্য মেশিন হ্যাজ বিন গিভেন প্রেফারেন্স অ্যাজ ফর এ কনভেনিয়েন্স এই পর্যন্ত তোমরা দিনের দাগের উত্তরটা আশা করি করলে তোমরা সঠিক উত্তর লিখেছো রাইটিং থেকে তোমাদের একটা অফিসিয়াল লেটার এসছে অনলাইন বুক স্টোরের তো তারপরে প্রেসি এসছে প্রেসি তো প্রতি বছরই থাকে আর এদিকে তোমাদের রিপোর্ট রিপোর্টে বলেছিলাম তোমাদের প্রোগ্রাম রিপোর্ট আসবে যে ফর্ম্যাটটা আমি দিয়েছিলাম সেই ফর্ম্যাটটা যদি হুবহু তোমরা মেনটেন করে রাখো তো তোমরা দশে দশ কিন্তু তাতে পেয়ে যাবে যদি বা নির্ভুলভাবে তোমরা লেখো এটা অ্যানুয়াল অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমোনিটি ছিল তো আশা করি তোমরা ভালো ফলাফল করেছো যদি কোনটা কি তোমাদের ভুল হয়ে থাকে বা অন্য যদি তোমরা উত্তর করে থাকো তোমরা কমেন্টে জানাও কোনটা তোমরা কী লিখেছো তো এই পর্যন্ত বলার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে যদি পারো তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও